কলকাতার করুণাময়ীতে অনশনরত টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীদের আন্দোলনকে সমর্থন জানিয়ে তাদের পাশে দাঁড়াতে বৃহস্পতিবার সকালে খড়গপুর থেকে করুণাময়ী রওনা দিল বামপন্থী সংগঠনের একটি প্রতিনিধি দল। প্রতিনিধি দলে উপস্থিত সংগঠনের নেতৃত্ব অনিল দাস জানান, করুণাময়ীতে অনশনরত বঞ্চিত চাকরি প্রার্থীদের আন্দোলনকে একটি শক্তি জোগাতে সাহায্য করব আমরা। তাদের এই আন্দোলনকে কর্ণিশ জানিয়ে তাদের হাতে পুষ্পস্তবক তুলে দেব আমাদের সংগঠনের পক্ষ থেকে। টেট পরীক্ষার্থীরা যারা 2014 সালের টেট পরীক্ষার্থীরা দুবার পরীক্ষা দিয়ে পাশ করার পরেও আজকে তারা চাকরি পায়নি, আজকে তারা করুণাময়ীর বুকে আমরণ অনশনের জন্য তারা বসে পড়েছে। স্বভাবতই এই দুর্নীতির বিরুদ্ধে লড়াই দেওয়ার জন্য এবং তাদেরকে নৈতিক সমর্থন জানানোর জন্য আমরা আজকে খড়গপুর থেকে আমরা যাচ্ছি একটা টিম, তাদেরকে আমাদের অভিনন্দন জানিয়ে আসবো তাদের লড়াইয়ে এবং আমরা তাদের নৈতিক সমর্থন জানিয়ে আসবো। পশ্চিম মেদিনীপুর থেকে দিগ্বিজয় মাহালির রিপোর্ট, এএনএম নিউজ। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।